সুপ্রিয় দর্শক, নিটলটা মাইটিভি সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সংলাপ না আলোচনা, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর আলোচনায় অংশগ্রহণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, এবং আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা প্রথমেই যেতে চাই হাবিবুর রহমান হাবিব আপনার কাছে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমেই আমরা জানি যে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসি আপনাদের একটি আলোচনার আহ্বান জানিয়েছে, এরই মধ্যেই সেই আলোচনাটি আপনারা প্রত্যাখ্যান করছেন। অর্থাৎ কেউ কেউ এই আলোচনাকে সংলাপ বললো, আপনারা কি মনে করছেন কেন এই সংলাপকে আসলে প্রত্যাখ্যান করছেন বা আলোচনায় কেন যাবেন না? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাইটিভির সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সরাসরি সালাম। বিজ্ঞ আলোচক আহমেদ হোসেনকে আমার শুভেচ্ছা। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আপনি মরা গাছের নিচে যে গাছে ডাল নাই, রোদের সময় কেউ গাছের নিচে কেউ দাঁড়ায় না, বৃষ্টির সময় কেউ দাঁড়ায় না, কেন কিছুই করতে পারে না। এই নির্বাচন কমিশনের তো কোনো ক্ষমতাই নাই, তার সাথে আমার সংলাপ করেই বা লাভ কী, আলোচনা করেই বা লাভ কী, এটা অযথা, তো করার কিছুই নেই। তো এই জন্য বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করে বলে দিয়েছে নির্বাচনকালীন সরকার কী হবে তার উপরে নির্ভর করে সব কিছু নির্ধারিত হবে। অর্থাৎ এই দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন যাবই না, তো তার নির্বাচন যাবই না আমরা কেন? বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলিই যাবে না, কারণ এই নির্বাচনে গিয়ে কোনো লাভ নেই। যে কারণে আমরা ইসির আমরা চিঠি, ওনারা আমাদেরকে যেভাবে বলেছেন আমরাও সেভাবে বলে দিয়েছি যে না, আমাদের আলোচনা করার এখানে সুযোগও নেই, প্রয়োজনও নেই। এটা আমার পরিষ্কার কথা। আর এইটাই এক কথা। এরপরে আর এইটা নিয়ে, ইসি নিয়ে আলোচনা আমরা করতে চাই না, কারণ আমরা দেখেছি তো 2018 সালের নির্বাচন তো আমরা গিয়েছিলাম, কি নিদারুণ অবস্থার ভিতরে আমাদেরকে পড়তে হয়েছে, আমাদেরকে ক্ষতবিক্ষত করা হয়েছে, আমাদের আহত করা হয়েছে, আমাদের প্রায় 21 জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, হাজার হাজার কর্মীদের নিয়ে মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, মানে বর্ণনা করা যায় না। তো এই কারণে এই ইসি আমাদেরকে সংলাপে ডাকুক বা আমাদের সাথে পরামর্শ করতে চাক, কোনটাতেই আমরা আগ্রহী না, কারণ এখানে গিয়ে কোনো লাভ নেই। জি, ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। আহমেদ হোসেন, আসলে তারা যে কথাটি বলছে নির্বাচনকালীন সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না, যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, যতই সময় যাচ্ছে ততই আসলে সময়টা ঘনিয়ে আসছে নির্বাচনের, সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে নির্দলীয় বা নির্বাচনকালীন সরকারের কোনো সম্ভাবনা কি আপনাদের রয়েছে কিনা সরকারের? আমরা তো বারে বারে আপনার অনুষ্ঠানে এসেছি আগেও, এবং আমাদের হাবিব সাহেব, আমি অনেক অনুষ্ঠানে এসেছি, তো হাবিব সাহেবের আগের কথা যেগুলো ছিল কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নেই। জি, তা আমিও যা বলবো আমাদের পরিবর্তন নাই। তারা বলছে নির্বাচন করতে দেবে না, নির্বাচনও আসবে না। আমরা বলছি নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন হচ্ছে একমাত্র ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার একমাত্র পথ, মাধ্যম। তারা বলছে তারা নির্বাচনে আসবে না, তারা শক্তি প্রয়োগ করবে, নির্বাচন করতে দেবে না, মানে সন্ত্রাস সৃষ্টি করবে, পরিষ্কার বক্তব্য তো। তা আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি নিবে ইসি, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সহযোগিতা করা, এবং সর্বাত্মক সহযোগিতা। দেশের মানুষ এখন তোমা এখন বিএনপি নির্বাচনে না আসলে কি বাংলাদেশ থাকবে না? বিএনপি নির্বাচন না আসলে কি এদেশের সংবিধান থাকবে না? বিএনপি নির্বাচন না আসলে কি এই দেশে কোনো সরকার থাকবে না? তারা যদি সন্ত্রাস সৃষ্টি করে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করতে চায়, সংবিধান ধ্বংস করতে চায়, তখন দেশের জনগণ কি বসে থাকবে না তাদেরকে প্রতিহত করবে? এই বিষয়টি পরিষ্কার। জি, কাজেই এই ব্যাপারে আর অন্য কথা বলার দরকারই নেই। এখন স্পষ্ট বক্তব্য যে তারা চেয়ে তাকে কোথায়, তারা কোথায় যেতে চায়, বললো যে আমাদের আগ্রহই নাই। আপনি কিসে আগ্রহ? পার্টি করেন, রাজনীতি করেন, আপনার পার্টি আছে, এই পার্টির আগ্রহটা কী? আগ্রহটা বলতে হবে স্পষ্ট করে। ইলেকশন করবেন না কি করবেন? ইলেকশন বানচার করতে চাইবেন, সন্ত্রাস করে আগার আগুন দেবেন ট্রাকে, আগুন দেবেন ভাসে, বাড়িতে মানুষ খুন করবেন, হত্যা করবেন, আপনার কাটার আপিল দিয়ে গুলি করবেন, হ্যাঁ গুলি করে মানুষ মারবেন। আর আমরা যারা আছি দেশের নাগরিক, আমরা চেয়ে চেয়ে দেখবো বিএনপি মারছে, আগুন দিচ্ছে, আমরা এই আগুন কি আগুন হাত দেবো? আগুন তা নিবু নেওয়ার জন্য, শরীর গরম করার জন্য এই আগুন নিয়ে খেলছে তারা। ওই আগুনে তারা পড়বে, ওই আগুনে তারা পড়ে শেষ হয়ে যাবে।
বলছেন তো ঠিকই, ভেতরে কিন্তু তারাও বুঝতেছেন দে আর ড্রয়িং রং, তাদের করার কিছু নাই। লন্ডন থেকে বার্তা আসে, ওই বার্তা নিয়ে তারা কথা বলে, নিজস্ব দৃষ্টিভঙ্গি নাই, জনগণের সাথে যে পার্টি সম্পৃক্ত তো নাই। আগে বলেছে তারা আপনার সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, এখন দিনে দিনে শুকিয়ে আসছে, এখন আর সেই পদযাত্রা কমে আসছে। কর্মীরা বুঝে ফেলেছে না এটা করে লাভটা কি, কিছুই তো হচ্ছে না। যেখানে আশা নাই সেখানে কেউ যায় না, কিন্তু যেখানে আশা থাকে সেখানে মানুষ যায়। মানুষ বুঝেছে তোমাদের জন্য, তোমাদের এই যে নেতা সে পালিয়ে আছে দুর্নীতি করে, তাকে দেশের ক্ষমতা আনার জন্য আমি আমার জীবন দেব। মানুষ এত পাগল হয়ে ওঠেনি, এই দেশের মানুষ সব বুঝছে, তাদেরকে দেখে নাই, ক্ষমতা তারা ছিল না। কাজেই সন্ত্রাস, সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষ জেগে আছে, জেগে থাকবে। নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ ক্রেডিবল, এবং আজকে দেখেছেন আপনি ক্যাবিনেটে পাস হয়ে গেছে, ক্যাবিনেটে নীতিগতভাবে গ্রহণ করেছে প্রপোজালটা ইলেকশন কমিশনের। আপনার নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষক যারা আসবে তাদেরকে যারা বাধা দেবে তাদের শাস্তির বিধান রাখা হয়েছে, বিধানটা বিধান রাখা হয়েছে, এটা অলরেডি আইন হতে যাচ্ছে। আর একটা বিধানও আসতে পারে, গেজেট হওয়ার পরে যদি নির্বাচন কোথাও ক্ষতি দেখা যায়, নির্বাচন সুষ্ঠু হয়নি, সেই গ্যাজেটটি হলেও ওই নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশন রাখবে, নির্বাচন কমিশন রাখবে, এই ধরনের প্রস্তাব দিয়েছে এবং এই প্রস্তাবটাও ক্যাবিনেট নীতিগতভাবে গ্রহণ করেছে। তারপর পার্লামেন্টে প্লেস করবে, পার্লামেন্টে প্লেস করার পরে আইনেরও আইনে পরিণত হবে। কাজেই এখন আর কি চায় তারা? আর এই নীতিগতভাবে পরিষ্কার যে সুপ্রিম কোর্ট যেটা বাতিল করে দিয়েছে, এই ওই তথ্য দেয় গভর্নমেন্ট তো হবে না, দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজ, ইট ইজ ডেড। সুতরাং ওই মৃত গোড়াটাকে নিয়ে নাচতে নাচতে করে লাভ নেই, মৃত গোড়া মরে গেছে, এই গোড়া মরে গেছে, এই গোড়াতে আর প্রাণ ফিরে আসবে না, জান ফিরে আসবে না। এই অবাস্তব, বিএনপি আসলেই অবাস্তব, হুমজিকের একটা হুমজিকের পার্টনার নীতিগতভাবে। এই পার্টির ভেতরে তো আসলে রাজনীতি নাই, আদর্শ নাই, বুঝছেন না? আর আদর্শ তো একজন, আদর্শ আগে ছিল, মা ছিল, তিনি চেয়ারপারসন ছিলেন এবং তিনি কনভিক্টেড, উনি বাসাই আছেন। আবার তাকে বাদ দিয়ে আবার যিনি কনভিক্টেড তার ছেলে লন্ডন থাকেন, তাই অ্যাক্টিং করেছে কেন? কেন তাকে চেয়ারম্যান রেখে আপনারা চলতেন, সেটাও করতে পারলেন না, সেটাও করতে পারলেন না। আপনারা বাসা যাচ্ছেন না, ওই বাসা থেকে ডাইরেক্ট কথা বলা যায়, ওখান থেকে উনি দেশে ফিরে, এই বাংলাদেশ সম্পর্কে জানেন কিছু, কিছু বুঝেন? কাজে এই দেশের মানুষ ভালো বুঝে, এই দেশের মানুষ ওই সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আসতে দেবে না। জি, এবং সন্ত্রাসীরা যদি আবার সন্ত্রাস করতে যায়, এই দেশের মানুষ শক্ত হাতে প্রতিহত করবে এবং বিএনপি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। জি, ধন্যবাদ আহমেদ হোসেন। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আবার যেতে চাই, আসলে আপনারা যে কর্মসূচি দিয়েছিলেন, আসলে আমরা বিগত সময়ে যে দেখতে পেয়েছি আসলে প্রতিনিয়ত আপনাদের সেই কর্মসূচি অনেকটাই কমিয়ে আসছে। সরকার দলীয় একজন দাবি করলেন যে আসলে কমে আসছে, আপনাদের আরও কমে যাবে এবং জনসম্পৃক্ততা কমে যাচ্ছে, এই আন্দোলন আপনারা আসলে কোথায় নিয়ে যাবেন? না, বিজ্ঞ আলোচক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোদকের উনি বলেছেন, জি বলতেই পারেন, যে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে 88 সালে আওয়ামী লীগ নির্বাচন গেল না কেন? এর সাথে 86 গিয়েছিল, যাওয়ার পরে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল, কিন্তু 48 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রেখে আওয়ামী লীগকে পরাজিত করে মাত্র 86টা আসন দিয়ে এরশাদ সংঘর্ষতা নিয়ে পার্লামেন্ট গঠন করেছিল, যার প্রতিবাদে আওয়ামী লীগ প্রথমে পার্লামেন্টে যায় নাই, সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ বসিয়েছিল, স্পিকার নির্ধারণ করেছিল, যার পরিপ্রেক্ষিতে ওই পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে 88 সালে যখন নির্বাচন হলো তখন আওয়ামী লীগ গেল না। কেন গেল না? গিয়ে লাভ নাই, জেতার পরেও মানুষ ভোট দেওয়ার পরেও রেজাল্ট পাল্টিয়ে দেয়, যেখানে সেখানে দলীয় সরকার জন্য নির্বাচনকে এখন লাভ নাই, আওয়ামী লীগও যায় না, বিএনপি তো আগের পরেও জানে, তারপরে অন্য কোনো দলও যায়নি। 1996 নির্বাচন গিয়েছিলেন, কেন জানেন? কোন কারণ কী ছিল, কী ঘটনা ঘটেছিল? একটা মাগুর একটা নির্বাচন খুব খারাপ নির্বাচন হয়েছিল, আমি সাক্ষী, তার একটা নির্বাচনই তো, সিটিগ্রাম নির্বাচন আওয়ামী লীগ জিতলো, সিটিগ্রাম নির্বাচন আওয়ামী লীগ জিতলো, একটা নির্বাচনে মহা ত্রুটি হয়েছে, তার জন্য আপনি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না, অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়ে এক বছরের বেশি সময় আপনি সমস্ত বিরোধী দলকে নিয়ে বিরোধী দলের নেতা হিসাবে সংসদে পদত্যাগ করলেন, আপনারা করে আগুন সন্ত্রাস করেন নাই, সন্ত্রাসের জনক তো আওয়ামী লীগ, আগুন সন্ত্রাসের জনক আওয়ামী লীগ, বোমা সন্ত্রাসের জনক হলে আওয়ামী লীগ, তার সাথে আসুন
বাংলাদেশ ইতিহাস দেখতে গেলে জাসদ এবং আমেরিকার বোমাবাজ সন্ত্রাসীদের জনক এবং এইটের নির্বাচন সময় কি কম করা হয়েছে নির্বাচন বন্ধ করার জন্য আমি করে নাই উপজেলা নির্বাচন 86 84 সালে করে নেই প্রতিবন্ধকতা আপনার 96 আমি তখন আন্দোলনের নেতা ছিলাম কী না করা হয়েছে ওই নির্বাচন 15 নির্বাচন ঠেকানোর জন্য তারপরে আবার জনতার মঞ্চ করা হলো সেটা আমি প্রবক্তা ছিলাম ওখানে এমনি এমনি হয়েছে তারপরে বিএনপি ম্যাডাম খালেদা জিয়া মানবিক কারণে মনে করলেন যে দেশের মানুষও চাচ্ছে আওয়ামী লীগও চাচ্ছে ঠিক আছে ক্ষমতা হস্তান্তর করে উনি সংসদ ভেঙে দিলেন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলেন তা আওয়ামী লীগ যে নির্বাচনে যাবে না যাদের অধীনে বিএনপিকে সেভাবে যেতে বলে কেন তারপরে আপনার দেখেন 2007 সালে এটা আরোপ কর এই ব্যাপার 2007 সালের নির্বাচনে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার উনি পদত্যাগ করেছিলেন তারপরে অফটুরকে কে এম হাসান প্রধান নির্বাচন কমিশন হওয়ার কথা বয়স বৃদ্ধির কারণে আওয়ামী লীগ বললেন এবং উনি আওয়ামী লীগ বিএনপি করতেন বলে এতে সংসদ ছিল না পার্লামেন্ট ইয়ে মন্ত্রিপরিষদ ছিল না ইয়াজিন স্যার পরে যখন ওরা 2-3 দিন যখন দায়িত্ব নিতে চান নাই তখন ইয়াজিন স্যার দায়িত্ব নিয়েছিলেন সংসদ নাই মন্ত্রিপরিষদ নাই তারপরে ওনারা নির্বাচনে যাবেন না বিএনপি তো ক্ষমতায় নাই রাষ্ট্রপতি শুধু বিএনপি তাহলে আমাদেরকে কেন ওনারা এটা আমরা তো গেছিলাম 2018 সালে গিয়ে দেখলাম তো জি যে কী অসম্মানিত হতে হয় সেখানে গিয়ে যে সেই নির্বাচন দেশের মানুষকে পাগল হয়েছে আবার তাদের অধীনে যাবে হ্যাঁ একটা আসতে পারে এটা আমার ব্যক্তিগত ধরো দলের সিদ্ধান্ত না সবশেষ হতে পারে সেটা যে পার্লামেন্ট ভেঙে দেবে মন্ত্রিপরিষদ পদত্যাগ করবে পার্লামেন্ট ভেঙে যাবে ঠিক আছে ইয়াজুদ্দিন স্যারের অধীনে নির্বাচন বিএনপি যায় নাই কি আওয়ামী লীগ যায় নাই আওয়ামী লীগকে আহ্বান জানিয়েছিল আওয়ামী যায় নাই তো সেটা বিএনপিকে আহ্বান করুক ঠিক আছে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান আহ্বান জানাক তখন বিএনপি চিন্তা করবে যাবে কি যাবে না যেতে হতে পারে যেটা তারা ডেকেছিল জি এটা তো একটা সমাধান হতে পারে কিন্তু ওনারা যে কথা বলছেন যে সংবিধান বা সংবিধান তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই সুপ্রিম কোর্ট বাতিল করে নাই জি পরিষ্কার এটা মামলা হবে এবং অবৈধভাবে যে দুইটা নির্বাচন আপনারা করেছেন এর জন্য বাংলাদেশের মানুষের কাছে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমি এটা ব্যাখ্যা নিয়ে আবার ফিরবো দর্শক নিউটোটা মাইটিভি সংলাপে এ পর্যায়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোলটারা মাইটিভি সংলাপে আলোচনা করছিলাম সংলাপ না আলোচনা বিষয়টি নিয়ে এবার আবার ফিরে যাচ্ছি আহমেদ হোসেন আপনার কাছে হাবিবুর রহমান হাবিব যে কথাগুলো বলছিলেন আসলে যে আপনারা সংবিধানের বাইরে না গিয়ে বিকল্প পদ্ধতিতে তারা যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচনে যাবেন কিনা এই ধরনের প্রস্তাব তারা আপনারা দিতে পারেন সরকারি দলের পক্ষ থেকে এ ধরনের কোনো সম্ভাবনা রয়েছে কি না এটা তো আমি শুনলাম ওনার মুখে এবং বিএনপির কথা মতো যদি আওয়ামী লীগ চলে এটা তো বিএনপি হয়ে যাবে তা আওয়ামী লীগ থাকবে না কি আর আওয়ামী লীগের রেফারেন্সটা যদি চলতে চান আওয়ামী লীগের প্রেসক্রিপশনটা চলতে চান আওয়ামী লীগ যা পারে বিএনপি কি তা সম্ভব আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিষ্ঠান এদেশের ইতিহাসের তার নাম আছে এ রাজনৈতিক ইতিহাস তৈরি করেছে আওয়ামী লীগ কাজে তারা আওয়ামী লীগের রেফারেন্স স্টাইলে চলতে যায় আওয়ামী লীগের স্টাইলে তোলার মতো তাদের কী সব ক্ষমতা আছে আওয়ামী লীগ যেমন নির্বাচন বিচারে ভালো করে ক্ষমতা গিয়েও ভালো করে তারপরে দেশ পরিচালনা ভালো করে আবার রাজপথও ভালো করে অলরাউন্ডার আওয়ামী লীগ আর বিএনপি না আছে উইকেট না আছে বোলার হ্যাঁ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করা আর এই টক শোতে এসে কথা বলা উনিও জানেন সব কিছু জিরু সব কিছু হাওয়া হাওয়ার মতো চলছেন নির্বাচন হয়ে যাবে তারা চেয়ে চেয়ে দেখবেন হয়ে যাবে আসবেন না আসলে রেজাল্ট তাদের পক্ষে যেতে পারে বিপক্ষ যেতে পারে জনগণ উইল ডিসাইড এবং তার জনগণের শক্তি বিশ্বাসী করে না আমরা কী করব আর এমন কিছু নাই সংবিধান যা লেখা আছে এইভাবেই হবে আর তারা যদি কোনো প্রস্তাব দিতেও চায় সরকারের কাছে সরকারের কাছে স্থায়ী কমিটি মিটিং বসে একটা প্রস্তাব দিতে পারে যে আমরা গণভবনে আসতে চাই অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই কথা বলতে চাই প্রস্তাব আকারে তারা চিঠিটি পাঠাতে পারে তারপর তারা বলতে পারে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম আমরা তো এলাও করল না আমাদের ডাকলো না কি আমাদের গাড়ি না দোষ দিল ওইটা তো তারা পাচ্ছে না একটা তারা একটা প্রস্তাব পাঠাক না আমাদেরকে তাদেরকে ইনভাইট করার জন্য সংলাপে নেওয়ার জন্য কম্পিউটার একটা স্থায়ী কমিটির মিটিং করে পাঠাক না স্থায়ী কমিটির সেই ক্ষমতা নাই
স্থায়ী কমিটি কিসের? লন্ডন থেকে ডিসিশন আসবে, ওই ডিসিশনটা তারা এক্সিকিউট করবে। স্থায়ী কমিটির নিজস্ব মতামত বাস্তবায়ন করার মতো সক্ষমতা নাই, ওই পার্টির ভেতরে কোনো ডেমোক্রেসি নাই। একমাত্র ব্রিলিয়ান্ট, একমাত্র মাথা, একমাত্র হেড হচ্ছে তারা নিজেরা। যে মাথা থেকে দুর্নীতি আসে, যে মাথা থেকে খুন আসে, যে মাথা থেকে জঙ্গিবাদ আসে, যে মাথা থেকে উগ্রবাদ আসে, যে মাথা থেকে সন্ত্রাস আসে, যে মাথা থেকে হাওয়া ভবন তৈরি হয়, যে মাথা থেকে দুর্নীতির ভবন তৈরি হয়, যে মাথা থেকে পরপর তিনবার না পাঁচবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দুর্নীতিতে বিএনপিরা বলে, সেই মাথা যখন লন্ডনে বসে আছে তখন এই হাবিব সাহেব কী করবেন? হাবিব সাহেব ওনার কী আছে? টকশো কিছু বললেন, এই পর্যন্তই, আর করার কিছু নেই, ক্রিয়েটিভিটি নাই। যে পার্টির মেধার মধ্যে কোনো সৃজনশীলতা নাই, গতি নাই, স্রোত নাই, সৃষ্টিধর্মী পার্টি নয়, উদ্ভাবনী শক্তি নাই, ওই পার্টি স্ট্যাগনেন্ট পার্টি। বিএনপি স্ট্যাগনেন্ট, এটা বদ্ধ জলাশয়, বদ্ধ জলাশয়ে কিন্তু কোনো সৃষ্টি হয় না। জি, আপনি কি আশা করতে পারেন যে পুকুরে কি ইলিশ মাছ উৎপাদন হবে? পুকুরে হয়, পুকুরে কোনো মাছের উৎপাদন হয়, মাছ জন্ম নিতে পারে? পারে না, বিকজ স্রোত নাই সেখানে। যে পার্টিতে কোনো স্রোত নাই, বদ্ধ জলাশয়ের মতো দাঁড়িয়ে আছে, ওই পার্টি চেয়ে চেয়ে দেখবে, কিছুই করতে পারবে না। জি, আওয়ামী লীগ ইতিহাসের পার্টি, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন একাত্তরের যুদ্ধে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক অবিকল পিতার মতোই অদম্য সাহস, জি অদম্য দেশ সাহস, দেশপ্রেম তার, এটা এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা 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 বিদেশ আমার বন্ধু আছে, বিদেশিদের কথায় আমরা চলি না, আমরা আমার দেশের জনগণের কথায় চলি। আমাদের কাছে শক্তি জনগণ, জনগণ পাওয়ার, জনগণ যাকে বেছে নেবে ওইটি আমরা মানি। জি, বাট বিএনপির প্রেসক্রিপশনে আওয়ামী লীগ চলে না। জি, ধন্যবাদ, আমি আপনার ফিরবো আবারও আলোচনায়, বিদেশিদের কথা নিয়ে আপনার কাছে আসবো আমি। যেহেতু সম্প্রতি আপনাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বৈঠক করেছেন এবং তাদের আমন্ত্রণে গিয়ে তাদের সাথে বেশ কিছু বিষয় আলোচনা করেছে, সেই বিষয়টি নিয়ে আলোচনায় আমি আবার ফিরবো আপনার কাছে। হাবিবুর রহমান হাবিব, আপনি যে কথাটি বলছিলেন, আসলে বিকল্প পদ্ধতিতে এক প্রস্তাব দিতে পারে সরকার, কিন্তু জনাব আহমদ হোসেন যেটা বললো যে আপনাদের কি আসলে প্রস্তাব দেওয়া উচিত বা আপনাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু আবার সেটি বললেন যে বিএনপি একটি বদ্ধ জলাশয়ের মতো দল যেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের নেই, আসলে কেন? উনি জলাশয় বদ্ধ জলাশয় বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন, শুকনা নদীও বলতে পারেন, বাস্তবে কি তাই? তাই যদি হতো তাহলে এত ভয় কেন? একটা নির্বাচন দিতে ভয় পায় কেন? ওনারা দলীয় সরকার নির্বাচন করবেন না, পার্লামেন্ট ভেঙে যাবে, বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে, তারপরে নির্বাচন করতে চান না? এখন যদি বিএনপি বদ্ধ জলাশয় হয়ে থাকে তাহলে এত ভয় কেন? নির্বাচনটা দেন না কেন? পুনর্বাচন দিতে সাহস পান না কেন? আর আমি যেটা বলছি সংবিধানের কথা বলছেন, আমি আজকে এখানে বলে যাচ্ছি, লিখিত সিগনেচার করে দিতে পারি, সেটা হলো আওয়ামী লীগ যে অবৈধভাবে এই যে তত্ত্বাবধায়ক সরকার কোর্ট বাতিল করে নাই, আওয়ামী লীগ সংসদে বাতিল করেছে, সংক্ষিপ্ত রায় দিয়েছিল খায়রুল হক সাহেব, উনি বলেছিলেন আরও দুটি নির্বাচন হতে পারে, তবে কোর্টের হাইকোর্টের কোনো বিচারকরা সেই সরকারে থাকবে না, এই ছিল রায়। তারপরে তার দুই মাস পর 30 জুন সম্ভবত পার্লামেন্টে সিদ্ধান্ত নিলে তত্ত্ব সরকার বিধান বাতিল। রায় কবে দিয়েছে? 16 মাস পরে, খায়রুল হক অবসর যাওয়ার 16 মাস পরে রায় দিয়েছে, এর বিচার হবে না, এর মামলা হবে না। এই যে এতদিন ধরে বলে আসছে কোর্ট বাতিল করেনি, কোর্টের আগেই আপনি বাতিল করেছেন, আমি লিখিত দিতে পারি, এবং সংক্ষিপ্ত রায় বলা ছিল না যে যদি পার্লামেন্ট মনে করে, তাও বলা ছিল যদি তবে বিচারপতিরা সেকে তত্ত্বাবধায়ক সরকার থাকবেন, এটা ছিল। আপনারা সেটাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা করে গায়ের জোরে আপনার পার্লামেন্টে পাশ করে নিলেন সংঘর্ষের জোরে যে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল। একটা জিনিস ইজি করে বলতে, জনগণের সামনে ইজি করে বলতে চাই, বিয়ের আগে যদি সন্তান হয়, পারিবারিক ধুমধাম করে বিয়ে যদি হয় 1 বছর পরে বা 6 মাস পরে বা 9 মাস পরে বা 7 মাস পরে, ওই ছেলে কিন্তু বৈধ হয় না, অবৈধই থেকে যায়, জন্মটা অবৈধ। এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছেন, এটা অবৈধ, আপনারা রায়ের আগেই আপনারা বাতিল করেছেন, রায় 16 মাস পরে হয়েছে,
মনে রাখেন। আর বললেন সংবিধান থেকে সরবেন না, সরবেন তো সরবেন, আরও কত কিছু করবেন। বিএনপি কিছুই না, বিএনপি তারেক রহমান কোনো সিদ্ধান্ত একা দেয় না। তারেক রহমানকে দুর্নীতিবাজের দিকে বলে থাকে, আমি বলবো সে দুর্নীতিবাজ, তার বাপ দুর্নীতিবাজ, তার মা দুর্নীতিবাজ, তার দল দুর্নীতিবাজ, তার গোষ্ঠী দুর্নীতিবাজ। তারেক রহমানকে দিকে দুর্নীতিবাজ বলে থাকে, কই কোথাও তো খুঁজে পান নাই, কিচ্ছু পায় না তারেক রহমান। কী পেয়েছে, কী পেয়েছে? দেশের রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান লন্ডনে ভাড়া বাসায় থাকে, ভাড়া বাসায় থাকে লন্ডনে। তার বিরুদ্ধে এত কথা না বলে তারেক রহমান অত্যন্ত, কালকের একটা উদাহরণ দিই, কাল আমাদের একটা ইফতার পার্টি ছিল যাতে কৃষক দলে, খুব সুন্দর একটা ইফতার পার্টি করেছে লেডিস ক্লাব। তো মাহমুদুর রহমান ওখানে আসছেন, তো মাহমুদুর রহমান, তারেক রহমান স্কাইপে যোগদান করার আগেই মাহমুদুর রহমান মান্না বক্তৃতা শুরু করছে। যখন উনি আসছেন তখন আমার উপস্থাপক বললেন যে ভাই একটু উনি আসবেন, আর স্বাভাবিকভাবে মাহমুদুর রহমান বক্তৃতা শেষ করে চলে নামতে গেছে। উনি বসে আমাদের সাথে অংশগ্রহণ করে উনি বললেন যে মান্না ভাই বক্তৃতা করেন। এটা হলো ভদ্রতা, এটা হলো ভদ্রতা। তারেক রহমান সেই ভদ্রতা শিখছে। স্থায়ী কমিটির সাথে প্রতি শনিবার হতে সোমবারে বৈঠক হয়, উনি কোনো সিদ্ধান্ত দেন না। তার আমিও তো ওনার সাথে কথা বলি, স্কাইপে কথা বলি, আমিও দু একটা সিদ্ধান্ত ওনা ওনাকে অন্যরা বুঝে যাতে একরকম, আমি বলার পরে উনি সেগুলিকে গ্রহণ করেন। আমার মতো একটা ক্ষুদ্র কর্মীর কথাও কিন্তু উনি গ্রহণ করেন। আর আপনি যেটা বললেন সংবিধান, তো হ্যাঁ সংবিধান কি 96 ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, ছিল না। যদি না থাকা যদি আসতে পারে, যেমন আমাদের সংবিধান নাকি ছিল যে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দেশের রাষ্ট্রপতি হবেন, আবার ফিরে প্রধান বিচারপতি পৃথিবীর ইতিহাসে আছে, তা তো প্রয়োজনে করা হয়েছিল। ম্যাডাম খালেদা জিয়াকে ধন্যবাদ দিতে হবে, স্যালুট করতে হবে যে প্রয়োজন ছিল সেই সময় নির্বাচনটা করার না করে উপায় ছিল না 96। তারপর উনি কিন্তু জনগণের সম্পত্তি সম্মান দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিধান সঙ্গে সংযোজন করেছেন। শুধু তাই বিএনপির গঠনতন্ত্রের রাষ্ট্রপতি সরকার, তারপরে বিএনপি যখন ক্ষমতা তখন সংবিধান সংশোধন হয়নি, রাষ্ট্রপতি সাহিত্য সরকারের কাছ থেকে আমরা সংশোধন তো আসেনি। হ্যাঁ আওয়ামী লীগ বিল নিয়ে এসেছিলো, সেই বিল যদি বিএনপি সমর্থন না পাশে, তো ম্যাডাম খালেদা যে কত উচ্চতর জায়গায় গেছেন উনি, উনি দেশের সংশোধন গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছেন। উনি এসবের বিরুদ্ধে আপোষের 9 বছর আন্দোলন করেছেন উনি, ওই আন্দোলন করতে গিয়ে উনি শারীরিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়ে আজকে উনি স্বাভাবিকভাবে চলতে পারেন না। অতএব আমার শেষ কথা হলো এইটা, আওয়ামী লীগের বাঁচার একটা উপায় আছে, বেঁচে থাকার একটা উপায় আছে, আওয়ামী লীগের নামে বেঁচে থাকার একটা উপায় আছে, সেটা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে সংবিধান সংশোধন করে 96 আওয়ামী লীগ যে একজন সংসদ সদস্য ছিল না, বিএনপির সংসদ সদস্যদের বিল পাস করিয়ে তত্ত্বাবধায়ক সংবিধান সংশোধন করেছেন। আওয়ামী লীগ সেই কাজটা করুক, তা না করলে এবার যে আন্দোলন হবে চারিদিকে চুরি ডাকাতি চিন্তায় আপনার হলো কী বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সব মিলিয়ে যে অবস্থা যাবে, জনগণ এমন অবস্থায় যাবে আওয়ামী লীগের কে ধাওয়াবে যে আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারবে না। অতএব একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা করেন, আগামী দিনে আবার রাজনীতি করতে পারবেন, হয়তো আবার 5 বছর পর আবার ক্ষমতা আসতে পারেন। কিন্তু যদি জিতাজিতি করেন, বহুদিনের জন্য আওয়ামী লীগকে কিন্তু রাষ্ট্রের মধ্যে বাইরে থাকতে হবে। জি ধন্যবাদ হাবিবুর রহমান। দর্শক, নিউজটা মাইটিভি সংলাপে নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকেন। বিরতির পর আবারও ফিরে এলাম নিটলটোরা মাইটিভি সংলাপে, আলোচনা করছিলাম সংলাপ না আলোচনা। আবার বিরতির পর এবার চলে যাচ্ছি জনাব আহমেদ হোসেন আপনার কাছে। জনাব হাবিবুর রহমান যে কথাগুলো বলল যে আসলে তত্ত্বাবধায়ক সরকার বা সংবিধান সংশোধন না করলে তারা কঠোর আন্দোলনে যাবে বা সরকার বাধ্য হবে নির্বাচন করতে বা তত্ত্বাবধায়ক সরকার দিতে, সেই পরিস্থিতি কি আপনাদের তৈরি হয়েছে, কি বলবেন? হ্যাঁ আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে আছি আর উনি হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, এখনই হুমকি দিচ্ছেন, না জানি কী করে ফেলবেন। বিএনপির হুমকি, আওয়ামী লীগ কেয়ার করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো কেয়ার করে, ব্যক্তিগতভাবে যেতে চাই না। আপনি যে কথাগুলো বলছেন, একটা পার্টির সাংস্কৃতিক মান কত নিকৃষ্ট হতে পারে, এই ভাষা প্রয়োগ করে মানুষ? আপনি যে ভাষায় বললেন সন্তান অবৈধ, সে তার সাথে তুলনা করলেন রাজনীতিকে, আর ভাষা খুঁজে পেলেন না? রাজনীতির ভাষা নেই, রাজনীতির শব্দ নেই। আপনি যে বাংলাদেশে আছেন, আমি বাংলাদেশে নাই, আপনি দেখেছেন, আমি দেখি নাই, সেখানে রায়টা ছিল একটা ম্যান্ডেটরি না, অবজারভেশন। হ্যাঁ হতে পারে, নট ম্যান্ডেটরি, পার্লামেন্ট চাইলে হতে পারে, পার্লামেন্ট না চাইলে সম্ভব নয়। এটা ছিল রায়ের মূল বিষয়। আর এটাকে যারা যে পার্টি
মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে ফেলে। বঙ্গবন্ধু ঘোষক তাকে বদলে তা জিয়াউর রহমানকে বানিয়ে দেয়, আর ওই পার্টির পক্ষে রায়কেও বিকৃত করে উপস্থান করা কুইজি, তাই না? কাঁধে চাপা পাল ছাড়েন, সোজাপথে চলেন, হুমকি টুমকি কম দিবেন, আমাদের বিচার করবেন? হ্যাঁ, বিচার করতে পারেন। আমরা যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, রাজাকারদের বিচার করেছি, আপনারা এসে মুক্তিযোদ্ধাদের বিচার করতে পারেন, এটা সম্ভাবনা আছে। বাট এদিন আসবে না, ফিরে মুক্তিযোদ্ধার বিচার করবো না, এটা আসবে না। সেদিন কেন অহিতুক কষ্ট করতেছেন? জন্মেছিলেন যে ঘরে, দয়া হয় আপনার জন্য, এই ঘরে জন্ম নিলেন, এই ঘরে বড় হলেন, এই ঘর থেকে রাজনীতি শিখলেন, এখন রাজনীতি করছেন গিয়ে বিএনপি, এই জন্য তো দরদ করে বাঁচানোর জন্য বলছি না, না, এই জন্য আপনার জন্য বেঁচে থাকে, এই যে আপনি মরে মরে শেষ হয়ে যাচ্ছেন, আপনার জন্য দয়া হয় শেষ হয়ে যাচ্ছেন, আমার তো দয়া হয় আপনার, আমার কি, আমি তো একদম ধ্বংস আপনার জন্য না, আমি আওয়ামী লীগ, আওয়ামী লীগ ধ্বংস করে, আওয়ামী লীগ পাওয়ারে আছে, আগামী নির্বাচনে আবার চারবার আওয়ামী লীগ, কি আওয়ামী লীগ দয়া করার দরকার নাই, আওয়ামী লীগ অপোজিশনে গেলেও আওয়ামী লীগ বিএনপির দয়ায় চলে না, আওয়ামী লীগ তার শক্তি নিয়ে চলে, যে নেতৃত্বের গাছ আছে, কারেজ আছে, ফার্স্ট আছে, দেশপ্রেম আছে, সেই নেতৃত্বের কাছে বিএনপি পরাজিত হতে বাধ্য। পিপুল সেই নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছে, কাজে আজে বাজে কথা বলে লাভ নেই, কাজে এখন চিন্তা করার সময় আসছে, এখনও যদি চিন্তা, এবার যদি ইলেকশনে না যান, বিএনপি মাটির তলায় চলে যাবে, নির্বাচন গেলে আওয়ামী লীগ নিশ্চিন্ত হয়ে যাবে, আসুক না, দেখেন আমরা তো এদেশে নির্বাচন হোক, কি এই যে আপনার অস্ট্রেলিয়া নির্বাচন হচ্ছে, যে নির্বাচনের খবর কেউ রাখে না, এই যে আমি আজকে একটু পড়লাম যে দাতা দেশ অস্ট্রেলিয়া, সেখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যে কারণে ক্ষমতাসীন দল লিবারেল পার্টি সিডনিতে পরাজিত হয়েছে, জি লেবার পার্টি জিতেছে, এখন লেবার পার্টি সিডনি দায়িত্ব নিচ্ছে, রাজনীতিকারী উপরে রেফারেন্স দেন, অস্ট্রেলিয়া রেফারেন্স দেন, ইউরোপে রেফারেন্স দেন, নিজেরা তো দেয় না, তো আপনারা বলেন অন্যদের দাম বাড়ছে, না না ওদের মাথা পিছু ইনকাম আমার একরকম, কথা হলো যে আমাদের ব্রিটেনের মাথা পিছু ইনকাম কত 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 হাজার, আমি ব্রিটেন হতে পারবো না, তাহলে আমি ইউরোপ হতে পারবো না, আমি আমেরিকা হতে পারবো না, আমি সিডনি হতে, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ, বাংলাদেশ আছি আমার দেশের মানুষ, আপনি হাবিব সাহেব ইচ্ছে করলেই এখন ব্রিটিশ নাগরিক হতে পারবেন না, ব্রিটিশ নাগরিকের চেহারা হবে না, এটা বাংলাদেশের চেহারা আপনার চেহারা ফুটে উঠবে, বিদেশি আদালত কিন্তু করেছে, এফবিআই এসে তারা তাহলে এটা যখন বলে এটা নিয়ে খুব কথা বলেন, যখন জার্মান যখন বললো বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, তখন সেটাকে গ্রহণ করেন না কেন? অবশ্যই সবই গ্রহণ করা উচিত, যখন আমেরিকা বলতেছে যে আমেরিকা এফবিআই সে যখন বলে গেল যে তারেক রহমান দুর্নীতিবাজ, তদন্ত করতে আসে পাইছে গণতন্ত্র পায় না যে কিছু, তারা যখন বলতেছে বাংলাদেশ নির্বাচন সুষ্ঠু, 14 সাল নির্বাচন সুষ্ঠু হয় না, 18 সালের নির্বাচন না, তো সেটা গ্রহণ করেন না কেন? তারেক জিয়ার সেটা গ্রহণ করেন না, ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য নয়, হ্যাঁ তারেক জিয়ার নেতৃত্ব ইন্টারন্যাশনালি, তারেক জিয়া আছে বলেই পাহাড় সমনেতা ছিলেন কে? বঙ্গবন্ধু, এখন নাই, তারপর তো জাসদ ভাগ হয়ে চলে গেল না, যা গেল তো, তারপরে 75 পরে নৌকা আর মই ভাগাই গেল না বিধান চৌধুরী, তারপরে আজকে যিনি প্রধানমন্ত্রী, যার নেতৃত্বকে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, উনি প্রেসিডেন্ট, দেশের বাইরে উনি আসতে চান নাই, জোর করে নিয়ে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, জি দলের এই দুঃসময়, উনি আসার পর কি রাজ্যখানে বের হয়ে যান নাই, বাকশাল হয় নাই, জল ভেঙে যায় নাই, ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, বিচ্ছেদীরা বেরোয় যায় নাই, 150 আসন পরে, তারপর মানন ভরে বেরোয় যায় নাই, গিয়েছে তো জিয়া রহমান যখন বেঁচে ছিলেন, দলের কন্দন বিরাজি গিয়ে চট্টগ্রামে উনি নৃশংস হত্যাকাণ্ড শিকার হলেন, ষড়যন্ত্র শিকার হলেন, কিন্তু তারেক রহমান লন্ডন থেকে আজকে ম্যাডাম কারাগারে, আপনি বলেন ম্যাডামকে, ম্যাডাম তখন কারাগারে, কারাগার থেকে নির্দেশ দিতে পারে, যে কারণে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিলাম তারেক রহমানকে, ম্যাডাম এখন না বাসায়, পলাতপ্পু
এখন কথা হলো সেই তারেক রহমানের পলাতক আসামি নিতে পারে, তারেক রহমানের নেতৃত্বে পলাতক আসামি কিসের, তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ, এবং তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি না, আজকে সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসী আওয়ামী যারা আছে তারা নির্বাচনকালীন সরকার না মেনে নেয়, এই সরকার না দে, তাহলে আপনারা কি আন্দোলনে যাবেন? 10 ডিসেম্বর তো আপনারা হুমকি দিয়েছিলেন, কিন্তু আসলে আমরা যতটা দেখতে পেয়েছি না, আমরা 10 ডিসেম্বর সরকার সরকার ব্যাখ্যা ঠিক করে আমাদের একজন নেতা বলেছিলেন দলীয় সিদ্ধান্ত ছিল না, সাথে সাথে আমরা বলেছি ওরা আমাদের জাতীয় উপকার, ওরা আমাদের বিভাগীয়, কিন্তু আপনারা নির্বাচন কি নিয়ে কি কি ধরনের, আমাদের খুব পরিষ্কার ব্যাপার, জি পরিষ্কার ব্যাপার, আমরা আওয়ামী লীগের আমলে নির্বাচন গিয়ে আমরা দেখেছি আওয়ামী লীগের অধীনে জি কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না, জি অতএব সেই নির্বাচনে আমরা যাব না। আর আপনি বলতে না না যদি কথাই থাকবে না, জি আগামী নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন, জনগণের ভোট দিতে পারে জি সেরকম একটা নির্বাচন বাংলাদেশে অবশ্যই হবে, আওয়ামী লীগ সরকার অধীনে তা না, অবশ্যই আওয়ামী লীগ সরকার অধীনে হবে না নির্বাচন, এবং নির্বাচন হবে আমরা পার্টিসিপেট করব, দেশের অন্যান্য দলও পার্টিসিপেট করবে, তবে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না, আওয়ামী লীগ কম করে ছাড়তে হলেও সংসদ ভেঙে দিতে হবে, মন্ত্রিপদ পত্যাগ করতে হবে। জি ধন্যবাদ আমার। আহমেদ ভাই যদি এক কথায় বলেন যে আসলে আওয়ামী লীগের অধীনে নির্বাচন নয় যে জানিয়ে দিল তার এক কথায় বলো, আপনারা কি বলবেন, আপনি কি বলবেন আপনার দলের? উনি তো ভুল বলেছেন, নির্বাচন তো আওয়ামী লীগের অধীনে হবে না, নির্বাচন হবে সংবিধানের অধীনে, জি ইলেকশনের ইলেকশনটা আয়োজন করবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকে, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, কাজেই এখানে নির্বাচনকালীন সময়ে একটা গভর্নমেন্ট থাকবে, রুটিন ওয়ার্ক করবে, পৃথিবীর সব দেশে একই হয়, ট্রাম্প যখন ইলেকশন করলো ট্রাম্পকে রিজাইন করেছিল, যে জো বাইডেন পাস করে নাই, নরেন্দ্র মোদী আজকে প্রাইম মিনিস্টার, ইন্টারিম গভর্নমেন্ট ওই ইলেকশন নির্বাচনকালীন সরকারে তিনি থাকেন না, সুতরাং এগুলো বলে লাভ নাই, রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে হত্যা করে আপনার নেতা যে আজকের এই আলোচনা, আমরা চাই সকল দলের অংশগ্রহণ, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করে দেশ এগিয়ে যাক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।